আজকে আমি তোমাদের সকলকে করাবো যোগাত্মক বিপরীত সংখ্যাগুলি লিখ। তো এখানে যোগাত্মক বিপরীত সংখ্যাগুলি সম্বন্ধে লিখতে বলা হয়েছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনে যোগাত্মক বিপরীত সংখ্যা -3 = 0। তো এর যোগাত্মক বিপরীত সংখ্যাগুলি কি? তো 3-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -3। 3-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো -3। তারপর -9/7, তো -9/7-এর যোগাত্মক বিপরীত হবে +9/7। তো এখানে মাইনাসটা উঠে যাবে, প্লাস হবে। তারপরে আছে যোগাত্মক সংখ্যা -2/8, তো এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে (8/2), প্লাস হয়ে যাবে, এটা মাইনাস বসবে না। তারপরে যোগাত্মক বিপরীত সংখ্যা -19/-7, এর যোগাত্মক বিপরীত সংখ্যা কী হবে? 19 + 19/7, -a/c, এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে a/c, শুধু মাইনাসটা উঠে যাবে। তারপর দেখো, -11/20 আর -6/5-এর যোগাত্মক বিপরীত সংখ্যা দুটি লেখো। তো -11/20-র যোগাত্মক বিপরীত সংখ্যা হবে (11/20), মাইনাসটা উঠে যাবে, প্লাস বসবে। -6/5-এর যোগাত্মক বিপরীত হবে (6/-5), মানে কি এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, আমাদের প্লাস ধরে নিতে হবে, আর এখানে বিপরীত হবে মাইনাস। গুণাত্মক বিপরীত সংখ্যা লিখতে বলেছে, গুণাত্মক বিপরীত সংখ্যা গুণের ব্যাপারে -13/1, এটার ব্যাপারে কী হবে? -13, তো সেটা বিপরীত হয়ে যাবে, 13টা নিচে এসে যাবে, 1টা উপরে চলে যাবে। তো -13-এর গুণাত্মক বিপরীত হবে কি? -1/13, 13টা উপরে ছিল, 13টা নিচে এসে গেছে, আর 1টা উপরে চলে যাবে। তারপর দেখো নেক্সট অঙ্কটা আছে, -9/4/9 × -2/7, এটা কীভাবে করতে হবে? গুণাত্মক বিপরীত সংখ্যাটা -9/4 - 2/7, এটা করতে হবে কি? 7 9 63, 9 9 × 7 63, 4 × 2 8, অর্থাৎ গুণাত্মক বিপরীত হবে কি? 6 8/63, 8টা নিচে চলে আসবে আর 63 উপরে থেকে যাবে। তারপরে নেক্সট অঙ্কটা হচ্ছে এইভাবে, দেখে নাও তোমরা সবাই, 5 নিচে এসে গেছে, -2 2, তো 5টা নিচে চলে আসবে, 2 2 × 2 4, -4 বসে গেল, গুণাত্মক বিপরীত হবে 4 - 4/5। তারপরে কোশ্চেনটা, -1-এর গুণাত্মক বিপরীত একই হবে -1। মনে রাখবে, -1 একটি সংখ্যা যার গুণাত্মক বিপরীত একই হয়, একের গুণাত্মক বিপরীত -1-ই হবে। তারপরে অঙ্কটা দেখো, 2n/5, অ্যান্সার হবে 2n/5, এর গুণাত্মক বিপরীত হবে, 5টা উপরে চলে যাবে, 2n-টা নিচে চলে আসবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ইন দ্য নেক্সট ভিডিও আই উইল গিভ ইউ দ্য মাদার ইম্পর্টেন্ট ম্যাথস। থ্যাংক ইউ।